হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নলেজ আই কিউ আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে তোমাদের কোনো অসুবিধে না হয় আর যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেও আর জেনপাস ইউজি অ্যান্ড এ এন এম জিএনএমের জন্য আমরা অনলাইন কোচিং ক্লাস প্রোভাইড করে থাকি তো যারা অনলাইন কোচিং ক্লাস করতে চাও তারা স্ক্রিনে মেনশান করে দেওয়া নম্বরে আমাদের সাথে অবশ্যই কনট্যাক্ট করে নেবে তো আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের যে এ এনএম যে এক্সাম হবে আর জেন পাস তার যে ফর্ম ফিল আপ সেটা ডেট পাবলিশড হয়েছে অলরেডি জেনপাসের আজকের থেকে ফর্ম ফিল শুরু হয়ে গেছে তো কতদিন অবধি হবে সেটা আমি জানিয়ে দিচ্ছি আর এএনএম জিএনএমেরও আজকে ডেট পাবলিশড হয়েছে যে কবে থেকে ফর্ম ফিল শুরু হবে কবে শেষ হবে সেই নিয়েই এখন আমরা আলোচনা করব এএনএম জিএনএম দেখো লেখাই আছে ডাব্লু জেই বোর্ড তোমাদের ডেট পাবলিশ করেছে তো লেখা আছে ডব্লু বি ইবি উইল কন্ডাক্ট ওয়েম আর বেসড কমন এন্ট্রান্স টেস্ট এএনএম অ্যান্ড জিএনএম টু জিরো টু থ্রি ফর অ্যাডমিশন ইন ভেরিয়াস কলেজেস অ্যান্ড ইনস্টিটিউট বা অর ইনস্টিটিউটস ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ইন্টু টু ইয়ার্স অক্সনের নার্সিং অর্থাৎ এ এনএম অ্যান্ড মিড ওয়াই ফ্রি মিড ওয়াই ফ্রি রিভাইজড কোর্স অ্যান্ড থ্রি ইয়ার্স জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াই ফ্রি কোর্স ফর দ্য অ্যাকাডেমিক সেশন টু জিরো টু থ্রি থেকে টু ফোর মানে তোমাদের তো তোমরা তো জানোই এ কোর্স তোমাদের টু ইয়ার্সের হয় আর জি কোর্স তোমাদের থ্রি ইয়ার্সের হয় ও এম আর বেস্ট এক্সাম হয় এটা তোমাদের সেটাই এখানে লেখা আছে আর টেন্টিভ ডেট অফ এক্সামিনেশান সেকেন্ড জুলাই টু জিরো টু থ্রি সানডে যেটা ডেট আগেই তোমরা দেখেছিলে সেই ডেটটাই রেখেছে আর অনলাইন রেজিস্ট্রেশন ফ্রম ফর এন এম জি টু জিরো থ্রু থ্রি দেখো ভালো করে সতেরো এক দু থেকে তেরো দুই দু মানে সতেরো এক দু মানে সতেরোই জানুয়ারি থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ তেরো দুই দু মানে তেরোই ফেব্রুয়ারি অবধি তোমাদের এই ফর্ম ফিল আপটা চলবে অনেক দিন ডেট দিয়েছে তাড়াহুড়ো করে সতেরো তারিখেই সবাই ফর্ম ফিল করতে যাবে না আস্তে আস্তে করবে অনেক দিন ডেট দেওয়া আছে সতেরো এক থেকে তেরো দুই অবধি ভালো করে দেখে নেবে কত তারিখ থেকে কত তারিখ অবধি আছে সেটা ভালো করে দেখে নেবে ফেব্রুয়ারির তেরো তারিখ অবধি আছে আর সতেরো তারিখ থেকে শুরু হচ্ছে ঠিক আছে এবার আসছি জেন পাসের ক্ষেত্রে জেন পাসের ফর্ম ফিল আপ দেখো আজকেই তোমাদের শুরু হয়ে গেছে আজকে দশ তারিখ তো আজকেই তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ মানে রেজিস্ট্রেশন সেটা শুরু হয়ে গেছে ডেট আছে আজকের থেকে মানে দশ এক দু হাজার তেইশ থেকে একত্রিশ এক দু হাজার তেইশ এটারও অনেক দিন পর্যন্ত ডেট আছে দেখতেই পাচ্ছ দু হাজার একত্রিশ এক মানে জানুয়ারির একত্রিশ তারিখ অবধি তোমাদের ডেট আছে এখানে দেখো প্রথম থেকে কি বলেছে একবার দেখে নিই

এরপরে তোমরা তো জানোই বিএসসি নার্সিংয়ের অনেকগুলো কোর্স আছে বিএসসি নার্সিং কোর্স ব্যাচেলার অফ নার্সিং বিপিটি ব্যাচেলার অফ ফিজিওথেরাপি বিএমএলটি ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটারি টেকনোলজি বিএসসি সিসিটি বিএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি বিএসসি ওটি মানে বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজি বিএসসি পি টি মানে বিএসসি ইন পারফিউশন টেকনোলজি বিএসসি পি এ মানে বিএসসি ইন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট বিএসসি এমএমবি মানে বিএসসি ইন মেডিকেল মাইক্রোবায়োলজি বিভিএসও ব্যাচেলার অফ ভিশন সায়েন্সেস অ্যান্ড অপ্টোমেট্রি বিএইচএ ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এগুলো লেখা আছে এগুলো এক একটা কোর্সের নাম এগুলো তো লেখাই আছে দেখতে পাচ্ছ টেন্টিভ ডেট অফ এক্সাম এ দেখ এখানে লেখা আছে ইলেভেন্থ জুন দু হাজার তেইশ মানে সানডে তোমাদের এক্সাম হওয়ার কথা আছে এগারোই জুন দু হাজার তেইশ রবিবার ঠিক আছে আর অনলাইন রেজিস্ট্রেশনটা তুমি বলে দিলাম আজকের থেকে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশনটা শুরু হয়ে গেছে ডেট দশ এক দুহাজার তেইশ থেকে একত্রিশ এক দুহাজার তেইশ ঠিক আছে এনএম জি এন এম এর ডেট সতেরো এক দু তেইশ থেকে তেরো দুই দু হাজার তেইশ এক্সাম সেকেন্ড জুলাই দু হাজার তেইশ সানডে আবারও বলছি এক্সাম সেকেন্ড জুলাই দু হাজার তেইশ সানডে আর রেজিস্ট্রেশন শুরু হচ্ছে সতেরো এক দু হাজার তেইশ থেকে তেরো দুই দু হাজার তেইশ সতেরোই জানুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি জেনপাসের এক্সাম ইলেভেন জুন দু হাজার তেইশ সানডে অনলাইন রেজিস্ট্রেশন জেনপাসের দশ এক দুহাজার তেইশ থেকে একত্রিশ এক দুহাজার তেইশ দশই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি অবধি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো যেহেতু ডেট পাবলিশড হয়েছে ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো তোমরা যত পারো ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে কিছু প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ